ইরানি বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞাকে বহাল রাখার জোর আহ্বান জানালো সৌদি আরব। ইসলামী প্রজাতন্ত্র ইরানি বিরোধী জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য জোরালো আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি বিরোধী এ সংক্রান্ত মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সৌদি আরব আহ্বান জানালো। সৌদি মন্ত্রিসভার বৈঠক থেকে ইরান বিরোধী এ আহ্বান জানানো হয়। সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ বৈঠকে সভাপতিত্ব করেন। সৌদি মন্ত্রিসভা বলেছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যে অনেক বেশি গোলযোগ দেখা দেবে। আঞ্চলিক পর্যায়ে প্রস্তাব বিস্তার প্রতিরোধে আন্তর্জাতিক সব রকম প্রতিষ্ঠার প্রতি সৌদি আরব সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু আমেরিকা ও সৌদি আরব এর বিরোধিতা করছে। দেশ ধরেছে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল থাকুক। জেনারেল সুলাইমানি ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উদযাপিত হয়েছে। সকলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। দিবসটি উপলক্ষে নতুন নতুন সামরিক সাফল্য প্রদর্শন করেছে ইরান। আজ যেসব নতুন অস্ত্র উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে 1400 কিলোমিটার পাল্লার জেনারেল কাসেম সুলাইমানি নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 কিলোমিটার পাল্লার আবু মাহদি আল মোহান্দেস নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র। আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরের শহর নৌযান সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দুটি ক্ষেপণাস্ত্রের শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আর জেট ফাইটারের নতুন ইঞ্জিনেরও উদ্বোধন করা হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামিক বিপ্লবের পর গত 4 দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনোভাবে তুলনাযোগ্য নয়। নিষেধাজ্ঞাকে আমরা ভেঙে দুলিশ্বাত করে দেব, বলছেন রুহানি। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আবারও কথিত স্ন্যাপব্যাক বা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা কোনো অবস্থাতেই আর পরমাণু সমঝোতার অংশীদার নয় এবং তার স্ন্যাপব্যাক মেকানিজমকেও ব্যবহার করতে পারবে না। পরমাণু সমঝোতার জন্য পক্ষগুলো এরই মধ্যে আমেরিকা প্রচেষ্টাকে নিন্দা ও প্রত্যাখ্যান করেছে। আজ রাজধানী তেহরানে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতাকে তার দেশের জন্য সবচেয়ে নিকৃষ্ট বলে 2018 সালে সমঝোতাকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরমাণু সমঝোতাকে বেরিয়ে যাওয়ার 2 বছর পর ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা দাবি করছে তারা এখনও সমঝোতার অংশীদার। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাব নিয়ে আমেরিকা মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট আমেরিকাকে স্মরণ করে দিয়ে বলেন, পরমাণু সমঝোতায় টিকে থাকা এক বা একাধিক দেশ স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করতে পারে, কিন্তু আমেরিকা যদি এই পথ এখন অনুসরণ করে তাহলে সারা বিশ্ব জানে তার পরিণতি কী হবে। তারা নিজের সেতু পুরী দিয়ে কল্পনা করছে, এখন সেই সেতু ঠিক আছে এবং তারা তা পার হবে। ইরানের জনগণকে আমেরিকা সহ যেসব দেশ নির্যাতিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াবে বলেও সংকল্প ব্যক্ত করেছে প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরানের ভিতরে কেউ যদি মনে করে থাকেন হোয়াইট হাউসের এই বর্বর সরকার এবং এই নিষ্ঠ নিষেধাজ্ঞা চিরস্থায়ী তাহলে তারা ভুল করছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা ভেঙে যাবে এবং আমরা তা দুলিশ্বাত করে দেব। প্রতিরোধের মাধ্যমে আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে তারা ভুল করছে এবং হোয়াইট হাউস ভালোভাবে বুঝতে পেরেছে তারা ভুল করেছে, কিন্তু এই পথ থেকে তারা বেরিয়ে আসার ব্যাপারে অসহায় কারণ তারা এমন একটি কঠিন পথ বেছে নিয়েছে যা থেকে বেরিয়ে আসা কষ্টকর।